প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ এবং সমাজসেবী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1 জুলাই ভারতে ডক্টর্স দিবস হিসেবে পালিত হয়। সেই অনুযায়ী সোমবার সারা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ডক্টর্স ডে। একই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জ শহরেও। প্রতি বছরই রায়গঞ্জ শহরে পৌরসভা এবং IIM এর পরিচালনায় দিনটিকে যথাযথ শ্রদ্ধার সাথে পালন করা হয়। এবারেও সেই একই ছবি। শহরের NBSTC ডিপো সংলগ্ন এলাকায় এদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, IIM এর রায়গঞ্জ শাখার সভাপতি ডক্টর বিকে ঘোষ, সম্পাদক ডক্টর সোমনাথ চ্যাটার্জি, প্রবীণ চিকিৎসক ডক্টর KC ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন উল্লেখযোগ্যভাবে মেডিকেল কলেজের জুনিয়র ডক্টররাও অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক। সকলে মিলে তাকে সম্মান জানানো হলো, তার আদর্শ এবং ভাবধারা ছড়িয়ে দেওয়া হলো সকলের মধ্যে। বিধানচন্দ্র রায়ের জন্মদিন ডক্টর্স ডে, আমরা ডক্টর জাতির প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে এসে উপস্থিত হয়েছিলাম। IIM এর সকল প্রতিনিধিগণ এখানে উপস্থিত হয়েছিলেন, আমাদের রায়গঞ্জের প্রবীণ চিকিৎসকগণ উপস্থিত হয়েছিলেন। তাদের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের মাননীয় এবং মাননীয় কোয়ার্ডিনেটরগণ উপস্থিত হয়ে আমরা সকলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে বণিক সভার সদস্যগণ তারা উপস্থিত হয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি। শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা শ্রদ্ধাপূর্ণভাবে আজকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী পালন করেছি। IIM এর সভাপতি ডক্টর বিকে ঘোষ এদিন মেডিকেল কলেজের ডাক্তারদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন। নিট এবং নেট কাণ্ডে সরব হয়েছেন তিনি। রায়গঞ্জ হাসপাতাল সেখানে আমাদের একটা কর্মসূচি আছে, এরপরে ব্লাড মেডিকেল ক্যাম্প আছে। আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যাকালীন অনুষ্ঠানটা আনন্দ অনুষ্ঠানটা বর্জন করেছি। তবে হাসপাতালে আমরাও ছিলাম অনেক বছর। হাসপাতালের গণ্ডগোলের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন বেডটাকে মেনটেন করতে দেওয়া হয় না, সিকিউরিটি নেই, পুলিশ মানে টিকিট নেই, এইসব জিনিসগুলো থাকা উচিত। সব লোক সমান হয় না, 93% লোকই ভালো হয়, 2 একজন হঠাৎ রাউটি হয় বা মাথা গরম হয়ে যায়, কারো কারো বলে কেউ অসুস্থ হচ্ছে, সমাধান হয় সেখানে কাউন্সিলিংয়ের ডিফেক্ট আছে, সেটারও লোক সেটার লোক নাই। এই অল্প বয়স্ক ইন্টারনেট উপরে 18 ঘন্টা 20 ঘন্টা করে খাটে ওরা, হ্যাঁ ওদের খুব কষ্ট, এবং তার আগে ওরা কোটাতে সেই অমানসিক পরিশ্রম করে এসছে। এই কারণ হচ্ছে তারা অল্প দিন এসে, তাদের আপনি চেনেন না, তাদের প্রতি বিশ্বাস আপনার তৈরি হওয়ার আগেই তারা ট্রান্সফার নিয়ে চলে যায়। এটার কারণ হচ্ছে এই নিট আর এই কোটা ফ্যাক্টরি, এগুলো উঠিয়ে দেওয়া উচিত, মানুষের বিশ্বাস আনা উচিত। এবং ছেলেরা যদি এই কোটাতে গিয়ে এই মানে যেভাবে পেশন হচ্ছে, প্রতি বছর 20-25 জন ছেলে সুইসাইড করছে, 30-40 লক্ষ টাকা খরচ করছে, এটা একটা ব্যবসা, এই ব্যবসা উঠিয়ে দেওয়া উচিত। তাহলে এদের মধ্যে মনে শান্তি আসবে এবং এরাও ভালোভাবে চিকিৎসা করতে পারবে, ভালো ছেলেরা চান্স পাবে, ভালো ছেলেরা চান্স পাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে 40% টাকা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে করছে, এটা কিন্তু তারা ভালো ডাক্তার হতে পারছে। IIM এর সম্পাদক ডক্টর সোমনাথ চ্যাটার্জি রায়গঞ্জ মেডিকেল কলেজে ডাক্তারদের নিগ্রহের কাণ্ডে প্রতিবাদ জানিয়েছেন। আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মতিথি এবং মৃত্যু দিবস, এই দিনে আমরা প্রত্যেক বছরের মতোই ওনার ফার্স্ট মূর্তিতে আমরা মাল্যদান করলাম। সব থেকে বড়ো কথা, আমাদের এখানে 90 বছরের বেশি দীর্ঘ ডাক্তার বিয়ের পর্যন্ত এসেছেন, ডাক্তার বিশ্বঘোষ নবর সন্তান এত আসেনি, এর সঙ্গে আমাদের আজকে উল্লেখযোগ্য অন্যবারে যে যোগটা আমরা দেখতে পাই না, এবার রায়গঞ্জ মেডিকেল কলেজের ইন্টার্নরা এখানে এসে যোগ দিয়েছে। অত্যন্ত অপ্রীতিকর একটা পরিস্থিতিতে আমাদের আজকের এই অনুষ্ঠান হয়েছে, এরপরে আমাদের একটা প্রসেশন হবে এবং ভিক্ষার মিছিল, এবং আমাদের সন্ধেবেলায় যে আয়োজনটা থাকে আমোদ অনুষ্ঠান সেটা আমরা এবার বন্ধ রাখছি। যে ডাক্তারকে সব রকম ইরেগুলারিটিগুলোর জন্য তাকে দায়িত্ব তাকে ধরে, যখন বিদ্যুৎ থাকে না তার জন্য জুনিয়র চিকিৎসক দায়িত্ব নয়,
যে ওষুধটা সরকারি টেন্ডারের যে ওষুধটা কাজ করে না তার জন্য কোনো সিনিয়র চিকিৎসক দায়ী নেই। হাসপাতালের যখন বিল্ডিং হয় সেই বিল্ডিংটা সুপারিনটেন্ডেন্ট হিসেবে আমি কোনো দিন দেখতেই পাইনি।